হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আমার ছাদ বাগানের ওভারভিউ আপনাদের সাথে শেয়ার করব। এই টাইমে আমার বাগানের কোন কোন ফুল গাছে ফুল ফুটছে আপনাদেরকে দেখাবো। আর শীতকালীন যেই গাছগুলি আমি বসিয়েছিলাম, যেই চারাগুলি আমি নার্সারি থেকে নিয়ে এসে গাছগুলিকে রিপোর্ট করেছিলাম, সেই চারাগুলিও আপনাদেরকে দেখাবো। আর সেই চারাগুলিকে কী কী পরিচর্যা করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এই টাইমে আমার বাগানে কোন কোন ফুল গাছে ফুল ফুটছে আপনাদেরকে দেখাবো। তো আপনারা সবার প্রথমে এই যে ফুলটি দেখছেন, এটা হলো ঝিন্টি ফুল। এই গাছটিতে এই টাইমে প্রচুর পরিমাণে ফুল ফুটছে। এই ঝিন্টি ফুল একটি শীতকালীন ফুল। এই গাছটিতে এই শীতকালে দু তিন মাস প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে। আর একদম কম পরিচর্যায় গাছগুলি থেকে আপনি প্রচুর পরিমাণে ফুল পাবেন। এই গাছেরও ফুলের নানান রকম কালার হয়ে থাকে। গাছগুলি থেকে ফুল পাওয়ার জন্য আপনাকে অনেক আগে থেকে এই গাছের প্রস্তুতি নিতে শুরু করতে হবে। অনেক আগে থেকে গাছগুলিকে বসাতে হবে, আর গাছগুলিকে অনেক আগে থেকে আপনাকে কেয়ার করতে হবে। তো কীভাবে আপনারা এই গাছগুলিকে বসাবেন বা কেয়ার করবেন, খুব শীঘ্রই ভিডিও আসবে, আপনারা চাইলে সেই ভিডিও দেখে নেবেন। তো এখানে আমার ঝিন্টি ফুল গাছ আছে, তার পাশে অপরাজিতা ফুল গাছ আছে। এই দুটো ফুল গাছকে একসাথেই লাগিয়েছিলাম, আর অপরাজিতা ফুল গাছও এই টাইমে কিন্তু ফুল ফুটছে। এই অপরাজিতা ফুল গাছটি একটু কাটাই ছাটাই করে দিয়েছিলাম, আর গাছটিতে এখন প্রতিদিনই মোটামুটি একটা দুটো করে ফুল ফুটছে। তো খুব ভালোভাবে গাছগুলি গ্রো করছে। আপনারাও এই টাইমে নার্সারিতে এই ঝিন্টি ফুল গাছের চারা পেয়ে যাবেন। আপনারা চাইলে গাছগুলি নার্সারি থেকে সংগ্রহ করতে পারেন। আর এই টাইমে আমার বাগানে এই শিউলি ফুল গাছেও একটা দুটো করে ফুল ফুটছে। এই গাছের সিজন প্রায় শেষের দিকে, এখন ফুল ফোটা প্রায় বন্ধ হয়ে গেছে, তাও একটা দুটো করে গাছগুলিতে ফুল ফুটছে। আর আমি আমার এই শিউলি ফুল গাছটিকে কিছুদিনের মধ্যেই হাত প্রুন করে দেবো, আর গাছটিতে খুব ভালোভাবে সার দিয়ে দেবো। এই শিউলি ফুল গাছেরও পরিচর্যা নিয়ে আমার চ্যানেলে ডিটেলসে ভিডিও আছে, আর কিভাবে আমি হাত প্রুন করছি বা কী কী সার দিচ্ছি আপনাদেরকে ডিটেলসে শেয়ার করব সেই ভিডিও। আর এই টাইমে আমার বাগানে এই নয়নতারা ফুল গাছেও কিন্তু ফুল ফুটছে। এগুলো হলো দেশি ভ্যারাইটির নয়নতারা। আর এই গাছের ফুলগুলি দেখুন, এখন একটা দুটো ফুটছে, কিন্তু কিছুদিনের মধ্যেই গাছগুলি ডরম্যান্সিতে চলে যাবে আর ফুল ফোটা একবারই বন্ধ হয়ে যাবে। আর এটা হলো চন্দ্রপ্রভা ফুল গাছ। এই গাছটিতেও কিন্তু 12 মাসই ফুল ফুটে থাকে। আমার এই গাছটিতে কিন্তু এক টানা ফুল ফুটছে, আর প্রচুর পরিমাণে ফুল ফুটছিল এক এক টাইমে। কোনো কোনো টাইমে অল্প পরিমাণ ফুল ফুটছে, তবে গাছটির মধ্যে কিন্তু ফুল আছে, সব সময়তেই কিন্তু গাছটির মধ্যে ফুল থাকে। অন্যান্য ভিডিওতেও আপনাদেরকে অনেকবার শেয়ার করেছি বা দেখিয়েছি গাছটিকে আপনাদেরকে যখনই দেখিয়েছি গাছটির মধ্যে কিন্তু এক গাছ করে ফুল আছে। তো এই টাইমে আমার বাগানে এই চন্দ্রপ্রভা ফুল গাছেও কিন্তু ফুল ফুটছে। প্রচণ্ড শীত ছাড়া সারা বছরই কিন্তু এই চন্দ্রপ্রভা ফুল গাছে ফুল ফুটে থাকে। আর এই যে গাছটি আপনারা দেখছেন, এই গাছটির নাম হলো ফার্স্ট লাভ। এই গাছটিতেও দেখুন প্রচুর পরিমাণে কুড়ি এসছে। এই গাছটিতেও কিন্তু 12 মাসই ফুল ফুটে থাকে, আর ফুলের কালারটাও খুবই সুন্দর। আর ছোট্ট একটা গাছ, ছোট্ট 4 ইঞ্চি পটে লাগানো আছে, খুব ভালোভাবে গ্রো করছে। আর এই টাইমে আমার বাগানে এই রঙ্গন ফুল গাছেও প্রচুর পরিমাণে ফুল ফুটেছে। এই রঙ্গন ফুল গাছেও কিন্তু 12 মাসই ফুল ফুটে থাকে, অনেক রকম কালারের হয়ে থাকে, আর ছোট গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটে। আপনারাও আপনাদের বাগানে এই রঙ্গন ফুল গাছ যদি না থেকে থাকে অবশ্যই লাগাবেন, কম পরিচর্যায় প্রচুর পরিমাণে ফুল পাবেন। এই রঙ্গন ফুলগুলি গুচ্ছ আকারে ফুটে থাকে, আর একসাথে যখন প্রচুর পরিমাণে ফুল ফোটে দেখতে খুবই সুন্দর লাগে। আর এটা হলো গোলাপ গাছ, দেশি ভ্যারাইটির গোলাপ গাছ। একটা কাটিং আমি লাগিয়েছিলাম, আর সেই কাটিংটা থেকে একটা দুটো করে গাছটিতে কিন্তু ফুল ফুটেই থাকে, ছোট্ট গাছ। আর এর আগেও অন্যান্য ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি গাছটিতে যখন ফুল ফুটেছে, তো গাছটিতে দেখুন ফুলের সাইজ কিন্তু খুবই ছোট। আর গাছটি আমি কাটিং থেকে লাগিয়েছিলাম, গাছটির সাইজেও ছোট আর ফুলের সাইজও কিন্তু ছোট, আর একটা দুটো করে কিন্তু গাছটিতে ফুল ফুটছে। আর পাশেই একটা অ্যালামন্ডা ফুল গাছ লাগানো আছে, দুটো কাটিং আমি একসাথেই লাগিয়েছিলাম, আর খুব ভালোভাবে গ্রো করছে। আর এই সাইডে দেখুন অ্যালামন্ডা ফুল গাছটিতে এটা তারপর কুড়ি এসছে, আর দুটো গাছই কিন্তু খুব ভালোভাবে গ্রো করছে। তো খুবই ভালো লাগে যখন ছোট ফুল গাছে কুড়ি আসে বা ফুল ফোটে। এই ছোট অ্যালামন্ডা ফুল গাছটিতে যখন ফুল ফুটবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলুন আপনাদেরকে ওই সাইডেও দেখিয়ে দিই কী কী ফুল গাছ আছে। তো দেখুন এখানে
এগুলি হলো আমার শীতকালীন ফুল গাছ। গাছগুলিকে আমি কিছুদিন আগে বসিয়েছি, আর যেই গাছগুলি আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম সব গাছগুলিকেই রিপোর্ট করে দিয়েছি। নার্সারি থেকে নিয়ে আসার 4-5 দিনের মধ্যে আমি সব গাছগুলি রিপোর্ট করে দিয়েছি, আর গাছগুলি সব লেগে গেছে, একটাও গাছ কিন্তু মরেনি, সব গাছগুলি লেগে গেছে আর খুব ভালোভাবে গ্রো করছে। গাছগুলিকে আমি বেশ কিছুদিন আগে বসিয়েছি, মোটামুটি 7-8 দিন আগে বসিয়েছি, তো সব গাছগুলি খুব ভালোভাবে গ্রো করছে। আর এই গাছগুলি আমি যেখানে রেখে দিয়েছি এখানে সারাদিনের কিন্তু খুব ভালো রোদ আসে। গাছগুলি একটু লেগে যাওয়ার পর আপনাকে কিন্তু রোদেই রাখতে হবে। আর এই যে গাছগুলি আপনারা দেখছেন, এগুলিকে আমি 15 দিনের মধ্যে একবার সারের প্রয়োগ করব, লিকুইড সার, আমি খোল পচা জল ব্যবহার করব এই গাছগুলি 15 দিন, 15 দিনের মধ্যে গাছগুলি লাগানোর 15 দিনের মধ্যে। আর এই সাইডে আমার চন্দ্রমল্লিকা গাছগুলিও খুব ভালোভাবে গ্রো করছে, বড় গাছগুলিতে দেখুন প্রচুর পরিমাণে কুড়ি এসছে। আর যেই গাছগুলি পুনে ভ্যারাইটির, যেই চন্দ্রমল্লিকা গাছগুলি আমি নিয়ে এসেছিলাম সেই গাছগুলিও খুব ভালোভাবে লেগে গেছে বা গ্রো করছে। আর এই টাইমে গাছগুলিকে এখন অতিরিক্ত জল দেওয়া যাবে না, গাছের মাটি চেক করেই গাছগুলিকে জল দেবেন। আর মাটিটাও আমি রেডি করে রেখেছি, গাছগুলি যখন আস্তে আস্তে বড় হবে গাছের মাটিও আমি আস্তে আস্তে বাড়িয়ে দেব। আর কিছু টবে আমি মাটি ভরে রেডি করে রেখেছি, সেই গাছগুলিও, সেই টবগুলিতেও আমি চারা নিয়ে এসে বসাবো, কিছুদিনের মধ্যেই আমি সেই টবগুলিতেও বসাবো চারা। তো এখানে আমার কিছু গাছ বসানো হয়েছে, আর কিছু গাছ আমি নার্সারি থেকে নিয়ে আসবো। আর কী কী গাছ নিয়ে আসবো বা কী কী গাছ বসিয়েছি আমি আপনার সাথে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। আর এই সাইডেও আমার কিছু পারমানেন্ট ফুল গাছ আছে, এগুলো হলো বুগেনভেলিয়া ফুল গাছ। এই গাছটিও খুব ভালোভাবে গ্রো করছে, হার্ট প্রুন করে দিয়েছিলাম, আর একটা গাছকে আমি রিপোর্ট করেছিলাম। তো এই সাইডেও কিছু পারমানেন্ট ফুল গাছ আছে, এই গাছগুলিও খুব ভালোভাবে গ্রো করছে। আর এগুলি হলো জবা গাছ, এই জবা গাছগুলিও খুব ভালোভাবে গ্রো করছে, হার্ট প্রুন করে দিয়েছি, সব গাছগুলিই আমি হার্ট প্রুন করেছি। আর গাছটিতে আবার ছোট ছোট দেখছি কুড়ি এসছে। আর এই সাইডে আমার কিছু অ্যালামন্ডা ফুল গাছ আছে, আর এই অ্যালামন্ডা ফুল গাছটি, যেটা বড় সাইজে অ্যালামন্ডা ফুল গাছ, এই গাছটি আমার নিচে রাখা ছিল, গাছটিতে কিন্তু ফুল ফুটছিল, আর উপরে নিয়ে এসেছি গাছটিতে ছাদে রেখে দিয়েছি, আর গাছটিকেও কাটিং করে দিয়েছি, আর খুব ভালোভাবে গাছটির গোড়াতে সার দিয়ে দিয়েছি। তো এই টাইমে আমি সব গাছেই কাটিং করে দিয়েছি, হার্ট প্রুন করে দিয়েছি, আর গাছগুলিকে খুব ভালোভাবে সার দিয়ে দিয়েছি। শীতকালেও যখন আমি আমার শীতকালীন ফুল গাছগুলিতে লিকুইড সার ব্যবহার করে থাকি সেই টাইমে আমি কিন্তু এই সব ফুল গাছে অল্প পরিমাণ দিয়ে থাকি। আমার এই সব পার্মানেন্ট ফুল গাছগুলিতে আমি সারা বছরই লিকুইড সার ব্যবহার করে থাকি, যেই গাছগুলিতে ফুল ফুটছে সেই গাছগুলিতেও ব্যবহার করে থাকি, আর যেই গাছগুলিতে ফুল ফুটছে না সেই গাছগুলিতেও আমি কিন্তু লিকুইড সার ব্যবহার করে থাকি। আর এই সাইডে আছে আমার সন্ধ্যা মালতী ফুল গাছ, এই গাছটিও খুব ভালোভাবে গ্রো করছে। আর এই সাইডে আছে আমার জবা গাছ, এই গাছটিকে আমি কাটিং থেকে লাগিয়েছিলাম, আর খুব ভালোভাবে গাছটি গ্রো করছে। আর এই সাইডে আছে বেলি ফুল গাছ, এই গাছটিকেও আমি হার্ট প্রুন করে দিয়েছিলাম, খুব ভালোভাবে গাছটি গ্রো করছে। নিয়মিতভাবে গাছটিকে সার দিচ্ছি আর নিয়মিতভাবে গাছটির মধ্যে পিঞ্চিং করছি। আর এই সাইডে আছে আমার আখ গাছ, এত সুন্দর যে টবেও ছাদ বাগানে আখ চাষ করা হয় আপনারা হয়তো এই গাছটিকে না দেখলে বিশ্বাস করবেন না। আমিও যখন গাছটি লাগিয়েছিলাম ভাবিনি যে এত সুন্দর হবে বলে, তো খুব ভালোভাবে গাছগুলি গ্রো করছে। আর এই সাইডে আমি শিউলি ফুল গাছটিতে কিছু বীজ রেখে দিয়েছি, বীজগুলি থেকে চারা তৈরি করব সেই কারণে। আর আপনাকে সব থেকে হেলদি ভালো বীজগুলি রাখতে হবে, যেগুলি সাইজে খুবই ভালো সেরকম বীজ আপনাকে গাছের মধ্যে রাখতে হবে। আর এই সাইডে আছে আমার মাধবীলতা ফুল গাছ আর করবী ফুল গাছ, এই গাছগুলিও খুব ভালোভাবে গ্রো করছে। আর এই সাইডে আমার কিছু পাতাবার গাছই আছে, অতিরিক্ত কিছু গাছ নেই। আর এই গাছগুলি যেখানে রাখা আছে এখানে মোটামুটি সারাদিনের খুব ভালো রোদ আসে। এই সাইডে আমার কিছু ফক্সটেল পাম, কার্ডবোর্ড প্লান্ট, লাকি বাম্বো প্লান্ট, স্নেক প্লান্ট, কিছু অ্যালোভেরা গাছ, আর এই সাইডে আমার পর্তুলেখা ফুল গাছগুলি আছে। তো এইসবই কিছু গাছ আছে এই সাইডে, আর বেশিরভাগ পাতাবাহার গাছই আমার নিচেই রাখা আছে। পাতাবাহার গাছ আমি সৌন্দর্যের জন্যই লাগিয়েছি, আর নিচেই গাছগুলি আমি রেখে দিয়েছি, বেশিরভাগ গাছই নিচেই আছে। তো গাছগুলি একসাথে থাকলে দেখতেও খুবই সুন্দর লাগে, আর এই সব গাছগুলির অতিরিক্ত রোদের প্রয়োজনও নেই, সেই কারণে গাছগুলিকে আমি ডাইরেক্ট ছাদের মধ্যে রাখি না, বেশিরভাগ আমি ছাদের মধ্যে ফুল গাছই রেখে দিয়েছি। আর পাতাবাহার গাছ বেশিরভাগ আমার কিন্তু নিচেই রাখা আছে।
আর এই যে গাছগুলি রয়েছে এখানে, এই গাছগুলি ছোট ছোট পটে লাগানো আছে, আর এই গাছগুলি একটু শেডযুক্ত জায়গাতে রেখে দিয়েছি। এখানে অতিরিক্ত রোদ আসে না, তবে সকালের হালকা রোদ আসে। তো সব গাছগুলি খুব ভালোভাবে গ্রো করছে। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।